হ্যালো আসসালামু আলাইকুম, কী অবস্থা তোমাদের? আশা করি ভালো আছো। সো আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকে একটা নতুন একটা বাসমোড নিয়ে হাজির হলাম। তো বাসমোডটা হল ওভি বডি 2.0 গোল্ডেন লাইট। সো আশা করি তোমাদের এই বাসমোডটি সবাই ভালো লাগবে। চলো সরাসরি এখন ভিডিওতে চলে যাই। অবশ্যই সবসময়ের মতো ভিডিওতে যাওয়ার আগে বলবো, যারা এখনও চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। চলো সরাসরি ভিডিওতে চলে যাই। আর ভিডিওতে কোনো পাসওয়ার্ড আর কি ডাউনলোড লিঙ্কে কোনো পাসওয়ার্ড থাকবে না, আগেই বলে দিলাম, কোনো সমস্যা নেই। চলো ভিডিওতে চলে যাই। বডি বাসটার লুক নিয়ে কথা বলার মতো কিছুই নেই। বাসটার লুক সবসময় যেহেতু গোল্ডেন স্কিন সেহেতু ভালো তো অবশ্যই লাগবে। আর সামনের দিকে যদি কথা বলি, হেলপার রয়েছে বাসের ভিতরে, আর এই সাইড দিয়ে কিন্তু ফিনিশিংটা ভালো হয়েছে। এটা কিন্তু হিরো একে অঞ্জে বাস মোড। সো আশা করি তোমাদের মোডটি সবাই ভালো লাগবে। হিরো মোড কোনো সময় খারাপ হয় না, সবগুলাই ভালো হয়। সো আমরা যদি দেখি, আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে এখানে সামনে লাইটিংটাও খারাপ হয়নি, একবার না বললেই নয়। আর হের বডিটা এবং লুকটা ভালোই লাগছে। আর এটা হলো, আমরা যদি ফার্স্টে দেখছি, এটা হলো এক নাম্বার কি অ্যানিমেশন। সো এটা ছিল এক নাম্বার কে এনিমেশনটা হলো ইয়াটা আর কি, সাইডের ইয়াটা খুলে যাবে আর কি। আর যদি দেখি দুই নাম্বার কে এনিমেশন, সো দুই নাম্বার কে এনিমেশন হয়েছিলো এখানে ফুয়েলের ইয়াটা আছে না, জায়গাটা আছে না, এই জায়গাটা আর কি খুলে যাবে, এটা হলো দুই নাম্বার। তিন নাম্বার হলো সবগুলা গ্লাস একবারে একসাথে খুলে যাবে, এটা হচ্ছে তিন নাম্বার হলো এটা। আর চার নাম্বার তিনটাই আছে ইয়াটা কে এনিমেশন, তিনটাই। এবার যদি ভিতরে খেয়াল করবো এখন আমরা, ভিডিও মানে তো অবশ্যই কষ্ট হচ্ছে, ঠান্ডার কারণে কথা বলতে পারছি না, আশা করি সবাই কষ্টটা বুঝবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবে। আর ভিতর দিয়ে খেয়াল করলে এই সাইড দিয়ে হেল্পার দেখতে পাচ্ছি আমরা, উপরে গ্লাস দেখতে পাচ্ছি, আল্লাহর একটা লকেট টাইপের দেখতে পাচ্ছি আমরা। যদি একটু ভালো করে খেয়াল করো, আল্লাহর একটা লকেট দেখতে পাচ্ছি। আর আমি এই গ্লাসের সোজাই, আর দুই সাইডে গ্লাসটা মানে খারাপ না, ভালোই হয়েছে। আর ভিতরে ড্যাশবোর্ডটা দেখলে ড্যাশবোর্ডটা ফিনিশিংটা করা হয়েছে, একবার অরিজিনাল মানে মিটারগুলো কিন্তু চলে। আর ওই সাইড টিস্যু বক্স দেখতে পাচ্ছি, আর দুইটা দেখতে পাচ্ছি পানির বোতল, পিপাসা লাগছে খেয়ে নাও, হালকাভাবে ঢেলেও দিতে পারবা চাইলে, কোনো সমস্যা নেই। সামনের লুকটা একটু আমরা একবার দেখে নিই, পুরো বাসটার লুক একবার জোশ এসেছে। আর যদি ভিতর দিয়ে কথা বলে, ভিতরের কথাটা অবশ্যই বলতে হয়। অন্য বাসগুলোতে যেমন এক কালারে একবার খেপতে কালার দিয়ে রাখছে ভিতরের কভারগুলো, এবারে আমার কাছে কভারগুলো বেশি ভালো লাগছে, কভারটা অনেক সুন্দর ছিল। সো আশা করি তোমাদের আজকের বাসমোডটি সবাই ভালো লাগছে। তো যারা চ্যানেল নতুন আসতো অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।